ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি। আজকে আমরা দেখব প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন অফ ইমেজ। তাহলে আজকের আলোচ্য বিষয় প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন অফ ইমেজ। আমরা এই লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আলোচনা করব। গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠন, ফরমেশন অফ ইমেজ বাই এ স্ফেরিক্যাল মিরর। আমরা গোলীয় দর্পণ পড়েছি। যদি কোনো দর্পণ কোনো গোলকের অংশ হয় তাহলে সেই দর্পণকে আমরা গোলীয় দর্পণ বলেছিলাম। গোলীয় দর্পণকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটি উত্তল দর্পণ কনভেক্স মিরর এবং অপরটি অবতল দর্পণ কনকেভ মিরর। তাহলে এই উত্তল দর্পণ বা অবতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় সেই প্রতিবিম্বটার রৈখিক বিবর্ধন বলতে কি বুঝি সেটা আজকে আলোচনা করব। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন, প্রতিবিম্বের সাইজ এবং বস্তুর সাইজের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। প্রতিবিম্বের সাইজ এবং বস্তুর সাইজের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। সাইজ এক্ষেত্রে প্রধান অক্ষের লম্ব দিকে বস্তুর রৈখিক মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা বোঝায়, কিন্তু ক্ষেত্রফল বা আয়তনকে বোঝায় না। তাহলে আমরা যখন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধনের কথা আলোচনা করব তখন প্রতিবিম্বের সাইজ বলতে প্রধান অক্ষের লম্ব দিকে বস্তুর রৈখিক মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা। দৈর্ঘ্যের বিবর্ধন হতে পারে, প্রস্থের হতে পারে, উচ্চতা বিবর্ধন হতে পারে। তাহলে এই রৈখিক মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা, যেগুলোকে সরলরেখা দিয়ে প্রকাশ করা যায়, তাহলে এই রৈখিক মাত্রা বোঝাবে কিন্তু ক্ষেত্রফল বা আয়তনকে বোঝাবে না। তাহলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন, প্রতিবিম্বের সাইজ এবং বস্তুর সাইজের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। সাইজ এক্ষেত্রে প্রধান অক্ষের লম্ব দিকে বস্তুর রৈখিক মাত্রা, সাইজ বলতে বুঝব দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা, কিন্তু ক্ষেত্রফল বা আয়তন নয়। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন একে আমরা স্মল এম দিয়ে প্রকাশ করব। যেহেতু ম্যাগনিফিকেশন বিবর্ধন সেই জন্যে আমরা এমটাকে এখানে সিলেক্ট করেছি। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন এম ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে এম ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা ইজ ইকুয়াল টু, যদি প্রতিবিম্বের উচ্চতা এইচ ড্যাশড হয়, বাই এইচ যদি বস্তুর উচ্চতা এইচ হয়। অর্থাৎ এইচ উচ্চতার একটা বস্তুর যদি প্রতিবিম্বের উচ্চতা এইচ ড্যাশড হয় তাহলে আমরা রৈখিক বিবর্ধন এম ইজ ইকুয়াল টু বলবো এইচ ড্যাশড বাই এইচ। অর্থাৎ এটি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা ইজ ইকুয়াল টু, এটাও হবে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। অর্থাৎ প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা অথবা প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রথমে দেখব বিবর্ধনের ব্যাপারটা। অবতল দর্পণের ক্ষেত্রে ফর কনকেভ মিরর, আমরা চিত্রে একটি দর্পণকে দেখিয়েছি এম এম ড্যাশড। চিত্রে একটি অবতল দর্পণকে দেখানো হয়েছে এম এম ড্যাশড। ওই দর্পণটির মেরু হচ্ছে ও এবং ও এক্স হলো ওই দর্পণটির প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের উপর একটি বস্তু পি কিউ, একটি বস্তু বি কিউ এই প্রধান অক্ষের উপর এটিকে লম্বভাবে রাখা আছে। আবার বলি, এম এম ড্যাশড একটি অবতল দর্পণ, ও ওই দর্পণটির মেরু, ও এক্স হচ্ছে ওই দর্পণটির প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের উপরে একটি বস্তু পি কিউকে লম্বভাবে রাখা হয়েছে। এখন আমি কয়েকটা রশ্মি এখানে এঁকেছি। এই যে রশ্মিটা যেটা প্রধান অক্ষে সমান্তরালভাবে গিয়ে দর্পণের উপর আপতিত হচ্ছে, এই যে রশ্মিটা প্রধান অক্ষে সমান্তরালে দর্পণে গিয়ে আপতিত হচ্ছে, অর্থাৎ প্রতিফলনের পর সেটি ফোকাস দিয়ে চলে যাবে, এটা দেখিয়েছি। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গেল এবং ফোকাস দিয়ে চলে গেল। অপর একটি রশ্মি যেটা সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্র দিয়ে গেল, সেটি যে পথে গেল সেই পথেই ফিরে আসবে।
কারণ বক্রতা কেন্দ্রগামী যে কোনো রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হয়। তাই কিউ বিন্দু থেকে সি হয়ে যে রশ্মি দর্পণের উপর আপতিত হবে সেটি লম্বভাবে আপতিত হবে, আর লম্বভাবে আপতিত হলে সেই রশ্মিটি প্রতিফলিত হয়ে যে পথে এসেছিল সেই পথেই ফিরে চলে যাবে। আরেকটি রশ্মির আমরা এখানে দেখিয়েছি কিউ থেকে ও, অর্থাৎ দর্পণের যে মেরু, কিউ বিন্দু থেকে যে রশ্মিটা মেরুতে এসে আপতিত হয়েছে প্রতিফলনের পর সেটা আবার এই পথে ফিরে গেছে, আমরা লাল রশ্মি চিত্রের সাহায্যে দেখিয়েছি। এটা এক্ষেত্রে ও এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে অভিলম্ব এর ক্ষেত্রে, এই রশ্মিটার ক্ষেত্রে ও এক্স হচ্ছে অভিলম্ব, তার মানে এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, দুটো কোণই সমান, এই দুটো কোণ সমান। এখন আমরা দেখব দুটো ত্রিভুজের কথা আমরা আলোচনা করব, একটা হচ্ছে ও পি কিউ, এই এই ত্রিভুজটা ও পি কিউ, এবং আরেকটি ত্রিভুজ আছে ও পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে দুটো ত্রিভুজ নিলাম ও পি কিউ এবং ও পি ড্যাশ কিউ ড্যাশ। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখছি ও পি কিউ, ও পি কিউ অর্থাৎ এই কোণটা ইজ ইকুয়াল টু ও পি ড্যাশ কিউ ড্যাশ, এই কোণটা অর্থাৎ এই কোণটা সমান হচ্ছে এই কোণটা, কেননা যেহেতু এই দুটো হচ্ছে সমকোণ, এগুলো সমকোণ। আরেকটি এই ত্রিভুজের পি ও কিউ, এই কোণটা পি ও কিউ, এই কোণটা সমান এর ক্ষেত্রে কী হচ্ছে পি ড্যাশ ও কিউ, পি ড্যাশ ও কিউ এই কোণটা। তাহলে এই ত্রিভুজ দুটোর মধ্যে এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, তাহলে সমান এই ত্রিভুজটার এই কোণটা ইজ ইকুয়াল টু এই ত্রিভুজটার এই কোণটা। তাহলে অবশ্যই বাকি যে কোণটা অর্থাৎ ও কিউ পি, ও কিউ পি এই কোণটা, ও কিউ পি ইজ ইকুয়াল টু ও কিউ ড্যাশ পি ড্যাশ এই কোণটা। তাহলে এই দুটো ত্রিভুজ হয়ে গেল সদৃশ কোণী ত্রিভুজ, ও পি কিউ এবং ও পি ড্যাশ কিউ ড্যাশ, এই দুটো ত্রিভুজ হলো সদৃশ কোণী। তাহলে যদি ত্রিভুজ দুটো সদৃশ কোণী হয় তাহলে আমরা বলতে পারি পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ, পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ ইজ ইকুয়াল টু ও পি ড্যাশ বাই ও পি, ও পি ড্যাশ বাই ও পি, পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ ইজ ইকুয়াল টু ও পি ড্যাশ বাই ও পি। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ এইচ ড্যাশ, এখানে এইচ ড্যাশ লিখেছি, পি কিউ এটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, পি ড্যাশ কিউ ড্যাশ প্রতিবিম্বের উচ্চতা, এটাকে আমরা এইচ ড্যাশ দিয়ে প্রকাশ করেছি, পি কিউ এটা হলো বস্তুর উচ্চতা, ওটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করেছি, তাহলে দাঁড়ালো এইচ ড্যাশ বাই এইচ ইজ ইকুয়াল টু ও পি ড্যাশ, ও পি ড্যাশ অর্থাৎ মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর মেরু থেকে ও পি, ও পি মানে হচ্ছে মেরু থেকে বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু ইউ, তাহলে দাঁড়ালো এইচ ড্যাশ বাই এইচ ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। এখন আমরা যদি চিহ্নের নিয়ম যদি লাগাই, চিহ্নের নিয়ম আমরা জানি যেদিকে রশ্মি যায় সেদিকে যতগুলো দৈর্ঘ্য আমি মাপবো সেগুলোকে আমরা পজিটিভ বা ধনাত্মক হিসাবে মেনে নেব, এবং তার বিপরীত দিকে যদি কোনো দূরত্ব মাপি সেগুলোকে আমরা ঋণাত্মক হিসাবে দেখাবো। এখানে আমরা দেখি পি কিউ এটা প্রধান অক্ষের উপর উপরের দিকে আছে, তাহলে এটাকে আমরা ধনাত্মক ধরেছি এইচকে, আর পি ড্যাশ কিউ ড্যাশ এটা প্রধান অক্ষ থেকে নিচের দিকে আছে সেই জন্যে এইচ ড্যাশটাকে আমরা মাইনাসও করেছি। আর এখানে হচ্ছে দর্পণের মেরু থেকে পি বিন্দু মাপছি, অর্থাৎ যে রশ্মিটা যাচ্ছে তার বিপরীত অভিমুখে, সেই জন্যে এটা ভি হয়ে গেছে মাইনাস। ঠিক তেমনভাবেই ও পি এটাও বিপরীত দিকে মাপছি সেই জন্য হয়ে গেছে মাইনাস ইউ, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে এইচ বাই এইচ ড্যাশ ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। প্রথমে যদি এই দুটো বাদ দিয়ে দিই তাহলে ভি বাই ইউ হয়ে যাবে, আর মাইনাসটা যদি এদিকে নিয়ে চলে আসি এইচ ড্যাশ বাই এইচ ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ, তাহলে এইচ ড্যাশ বাই এইচ ইজ ইকুয়াল টু ম্যাগনিফিকেশান এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যে লিনিয়ার ম্যাগনিফিকেশান রৈখিক বিবর্ধন দেখলাম এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, বা এইচ ড্যাশ বাই এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এরপরে আসবো উত্তল দর্পণের ক্ষেত্রে, ফলে আমরা একটা
উত্তল দর্পণকে দেখিয়েছি। উত্তল দর্পণের ও হচ্ছে মেরু, ও এক্স হলো এর প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের উপর একটি বস্তু আছে পি কিউ, যেটি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা আছে। এই বস্তুটা থেকে কয়েকটা রশ্মি আমি দেখিয়েছি। প্রথম রশ্মি যেটা প্রধান অক্ষের সমান্তরালে যাচ্ছে, যাওয়ার পরে এটা যখন প্রতিফলিত হলো, প্রতিফলিত হওয়ার পরে এটা মনে হবে যেন ফোকাস থেকে অপসৃত হচ্ছে। তাহলে যে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে, সেই রশ্মিটা প্রতিফলনের পর মনে হবে যেন এটা ওই উত্তল দর্পণের ফোকাস থেকে অপসৃত হচ্ছে। অপর একটি রশ্মি কিউ থেকে দর্পণের মেরুতে আপতিত হয়েছে, ও কিউও পথে গেছে এবং এটা প্রতিফলিত হয়ে নির্গত হয়েছে। তাহলে এক্ষেত্রেও ও এক্স হচ্ছে এই দর্পণটার অভিলম্ব ওই কিউও রশ্মির ক্ষেত্রে। তাহলে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা হবে, যেহেতু আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। এবারে আমরা এই রশ্মিটাকেও পিছন দিকে বাড়িয়েছি, পিছন দিকে বাড়াতে এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে যে এইচ ড্যাশ পি ড্যাশ কিউ ড্যাশ যেটা পেয়েছি, এটা হলো প্রতিবিম্ব। তাহলে এখানে হলো পি কিউ বস্তুর উচ্চতা, পি ড্যাশ কিউ ড্যাশ এটা হলো প্রতিবিম্বের উচ্চতা। স্পষ্টতই দেখা যাচ্ছে এখানে যে প্রতিবিম্ব তৈরি হয়েছে সেটি একটি অসহজ প্রতিবিম্ব এবং সমশীর্ষ প্রতিবিম্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা যে প্রতিবিম্ব গঠন দেখালাম সেটি একটি অসদ প্রতিবিম্ব এবং সমশীর্ষ প্রতিবিম্ব। এখন আমরা ও পি কিউ এই ত্রিভুজটা এবং ও পি ড্যাশ কিউ ড্যাশ এই দুটো ত্রিভুজ ও পি কিউ ও ও পি ড্যাশ কিউ ড্যাশের মধ্যে দেখি এই কোণটা সমকোণ আর এই কোণটাও সমকোণ, অর্থাৎ ও পি কিউ কোণ ইজ ইকুয়াল টু ও পি ড্যাশ কিউ ড্যাশ কোণ, এটাও সমকোণ আর এটাও সমকোণ। তাহলে এই দুটো কোণ সমান হলো। আর একটা হচ্ছে পি ও কিউ এই কোণটা সমান হচ্ছে পি ড্যাশ ও কিউ ড্যাশ, এটা হলো পি ড্যাশ ও কিউ ড্যাশ। তাহলে এই কোণটা পি ও কিউ ইজ ইকুয়াল টু পি ড্যাশ ও কিউ ড্যাশ, কেননা এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা বিপ্রতিপ বলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমান এই কোণটা। তাহলে যে কোণটা তৃতীয় কোণটা থেকে গেল ও কিউ পি এই কোণটা ইজ ইকুয়াল টু ও কিউ ড্যাশ পি ড্যাশ, তাহলে ও কিউ পি ইজ ইকুয়াল টু ও কিউ ড্যাশ পি ড্যাশ তিনটে কোণ সমান হয়ে গেল। তাহলে আমরা বলবো ও পি কিউ এবং ও পি ড্যাশ কিউ ড্যাশ এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। যদি সদৃশ কোণী ত্রিভুজ হয় তাহলে এক্ষেত্রে কী হবে, পি ড্যাশ কিউ ড্যাশ বাই পি কিউ ইজ ইকুয়াল প্রতিবিম্ব দূরত্ব ও পি ড্যাশ বাই বস্তু দূরত্ব ও পি, এটা করেছি। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ এটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, এইচ ড্যাশ বসিয়েছি, পি কিউ এটা হচ্ছে বস্তুর উচ্চতা, এইচ বসিয়েছি, ইজ ইকুয়াল টু ও পি ড্যাশ এটা হলো ও পি ড্যাশ এটা হলো প্রতিবিম্ব দূরত্ব, ও পি হলো বস্তু দূরত্ব ভি বাই ইউ। এবার আমরা চিহ্ন নিয়ম প্রয়োগ করব। এখানে এইচটাকে যেদিকে মাপা হচ্ছে এইচ ড্যাশকে সেদিকেই মাপা হচ্ছে, তাহলে দুজনেই পজিটিভ, এইচ ড্যাশ বাই এইচ, এইচ ড্যাশও পজিটিভ, এইচও পজিটিভ ইজ ইকুয়াল টু। এখানে আলোকরশ্মি যেদিকে যাচ্ছে সেই দিকে আমরা প্রতিবিম্ব দূরত্ব মাপছি, তাহলে এক্ষেত্রে ভিটা হয়ে গেছে পজিটিভ প্রতিবিম্ব দূরত্ব। আর আলোকরশ্মির বিপরীত অভিমুখে আমরা বস্তু দূরত্ব মাপছি ওপি, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে এটা মাইনাস ইউ। তাহলে এইচ ড্যাশ বাই এইচ ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ, এইচ ড্যাশ বাই এইচ ইজ ইকাল টু এম লিনিয়ার ম্যাগনিফিকেশান রৈখিক বিবর্ধন ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ, এটা হলো উত্তল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন। তাহলে আগে আমরা পড়লাম অবতল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন, সেখানেও পেয়েছিলাম রৈখিক বিবর্ধন এম ইজ ইকাল টু মাইনাস ভি বাই ইউ। উত্তল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন বের করলাম, একই এলো, সেটা হলো এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। সদ এবং অবশিষ্ট প্রতিবিম্বের জন্য এম ঋণাত্মক হয়। আমরা আগে যে অবতল দর্পণে যে চিত্রটা দেখালাম তার জন্যে সদ প্রতিবিম্ব তৈরি হয়েছিল এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছিল। তাহলে সদ এবং অবশিষ্ট প্রতিবিম্বের জন্যে এম ঋণাত্মক হয়, অর্থাৎ এম আমরা এখানে দেখছি এইচ ড্যাশ বাই এইচ,
যদি অবশিষ্ট প্রতিবিম্ব হয় তাহলে এইচটা মাইনাস হয়ে যায়, এইচ ড্যাশটা মাইনাস হয়ে যায়, এইচটা প্লাস হয়, তাহলে যে বিবর্ধন সেটা হয় ঋণাত্মক। অপরপক্ষে অসদ এবং সমশিষ্য প্রতিবিম্বের জন্য এম ধনাত্মক হয়। এইমাত্র যেটা দেখিয়ে গেলাম উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা অসদ প্রতিবিম্ব এবং সমশিষ্য প্রতিবিম্ব এইমাত্র আলোচনা করেছি, সেখানে অর্থাৎ সেখানে আমরা দেখলাম এম ইজ ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ, এখানে এইচও ধনাত্মক এবং এইচ ড্যাশও ধনাত্মক, তাহলে এখানে যে প্রতিবিম্বের যে রৈখিক বিবর্ধন সেটা হবে ধনাত্মক। সদ এবং অবশিষ্য প্রতিবিম্বের জন্য এম ঋণাত্মক হয়, অপরপক্ষে অসদ এবং সমশিষ্য প্রতিবিম্বের জন্য এম ধনাত্মক হয়। এখন আমরা প্রধান অক্ষের সাথে লম্বভাবে স্থাপিত ক্ষেত্রের প্রতিবিম্বের বিবর্ধন, একে আমরা ক্ষেত্রীয় বিবর্ধন বলবো। তাহলে আমরা যদি কোনো ক্ষেত্রফলকে, কোনো তলকে যদি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখি তাহলে প্রতিফলনের পরে দেখা যাক কেমন তার বিবর্ধন হবে। ধরি একটি তলকে আমরা কোনো দর্পণে, কোনো গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রেখেছি, তলটির কোনো ক্ষেত্রে একটি তল বা ক্ষেত্রফল, এই ক্ষেত্রটা ধরে নিয়েছি দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ ধরেছি বি, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ এল বি, এটাকে আমরা এ দিয়ে সূচিত করব। তাহলে যে ক্ষেত্রফলটা রেখেছে সেটার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, তাহলে ক্ষেত্রফল হয়ে যাচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ এল ইনটু বি, এল বি ইজ ইকুয়াল টু এ ধরে নিলাম, এ হলো প্রাথমিক ক্ষেত্রফল। এবারে আমি ধরলাম রৈখিক বিবর্ধন হচ্ছে এম, তাহলে রৈখিক বিবর্ধন যদি এম হয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং প্রস্থ এগুলো পরিবর্তিত হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে প্রতিবিম্ব দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্য ছিল এল, তাহলে এই বিবর্ধন যদি এম হয় তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্য হয়ে যাবে এম এল এবং প্রস্থ হয়ে যাবে এম বি, তাহলে ক্ষেত্রফল কত হবে এম এল ইন্টু এম বি ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এল বি, তাহলে এম স্কোয়ার এল বি, এখানে এল বি ইজ ইকুয়াল টু এ আমরা দেখেছি, তাহলে আমরা এইটাকে যদি এ ড্যাশ বলি, ক্ষেত্রফলটাকে এম এল ইন্টু এম বি এটাকে যদি এ ড্যাশ বলি, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এল বি ইজ ইকুয়াল টু এ বসিয়েছি, তাহলে এ ড্যাশ ইজ ইকুয়াল টু এম স্কোয়ার এ, তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফলের বিবর্ধন কত হবে এ ড্যাশ বাই এ, প্রতিবিম্বের ক্ষেত্রফল বাই বস্তুর ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল এ ড্যাশ বাই বস্তুর ক্ষেত্রফল এ, এ ড্যাশ বাই এ ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, এটা কি আমরা ক্ষেত্রীয় বিবর্ধন বলবো। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক, তাহলে আমরা যে গোলীয় দর্পণের দেখলাম ওতে ফোকাস দূরত্ব থাকবে, বস্তু দূরত্ব আছে, প্রতিবিম্ব দূরত্ব হবে, তাহলে এই যে ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের সঙ্গে বিবর্ধনের সম্পর্ক কি আমরা দেখে নেব, রিলেশন অফ ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট ডিস্টেন্স, ফোকাল লেন্থ উইথ লিনিয়ার ম্যাগনিফিকেশন। আমরা জানি গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ, আগের ক্লাসে আমরা এটা প্রমাণ করেছি, গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ, যেখানে ভি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ইউ হচ্ছে বস্তু দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এখন আমি প্রত্যেকটাকে যদি আমি ভি দিয়ে গুণ করে দিই তাহলে ভি বাই ভি এটা ওয়ান হয়ে গেল, ভি বাই ইউ এখানে লিখেছি ভি বাই ইউ, একে ভি দিয়ে গুণ করেছি ভি বাই এফ, তাহলে ফাইনালি দাঁড়ালো ওয়ান প্লাস ভি বাই ইউ ইজ ইকাল টু ভি বাই এফ, তাহলে ভি বাই ইউটা আমি এদিকে রেখেছি, ভি বাই ইউটাকে ইজ ইকুয়াল টু ভি বাই এফ এদিকে ছিল একটাকে এদিকে নিয়ে গেছি মাইনাস ওয়ান ইজ ইকাল টু এফ লসাগু হলে ভি মাইনাস এফ বাই এফ, তাহলে আমরা পেলাম ভি বাই ইউ ইজ ইকুয়াল টু ভি মাইনাস এফ বাই এফ, এখানে ভি বাই ইউ হচ্ছে বিবর্ধন, রৈখিক বিবর্ধন এম ইজ ইকুয়াল টু ভি মাইনাস এফ বাই এফ, এটা হলো প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব এবং রৈখিক বিবর্ধনের মধ্যে সম্পর্ক, এম ইজ ইকুয়াল টু ভি মাইনাস এফ বাই এফ, এটা হলো প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব এবং রৈখিক বিবর্ধনের মধ্যে সম্পর্ক। আবার সমীকরণটা লিখেছি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, আগের বারে আমি ভি দিয়ে গুণ করেছিলাম এখন ইউ দিয়ে গুণ করব, তাহলে ইউ দিয়ে গুণ করলে ইউ বাই ভি প্লাস ইউ দিয়ে গুণ করলে ইউ বাই ইউ এটা ওয়ান হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ইউ বাই এফ, তাহলে ইউ বাই ভি এটা লিখেছি ইউ বাই ভি ইজ ইকুয়াল টু ইউ বাই এফ, এই ওয়ানটাকে এইদিকে নিয়ে চলে গেছে মাইনাস ওয়ান,
ইজ ইকুয়াল টু এফ লস আগু হলো ইউ মাইনাস এফ, তাহলে আমার হলো ইউ বাই ভি পেলাম ইউ মাইনাস এফ বাই এফ, তাহলে আমার এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ হয়, আর এখানে আমরা পেয়েছি ইউ বাই ভি, তাহলে উল্টে যাবে এটা, তাহলে লিনিয়ার ম্যাগনিফিকেশন হয়ে যাবে এম ইজ ইকুয়াল টু এফটা উপরে চলে যাবে, নিচে ইউ মাইনাস এফ হবে। এটা হলো বস্তু দূরত্ব, ফোকাস দূরত্ব এবং রৈখিক বিবর্ধনের মধ্যে সম্পর্ক। তাহলে এম ইজ ইকুয়াল টু ভি মাইনাস এফ বাই এফ, আরেকটা পেলাম এম ইজ ইকুয়াল টু এফ বাই ইউ মাইনাস এফ। এগুলোই হলো বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের সঙ্গে রৈখিক বিবর্ধনের সম্পর্ক। আজকে এই পর্যন্তই, আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাই, আর এই চ্যানেলটাতে থাকার জন্যে সকলকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্যে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি।